নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। এই ব্লগটা ছিল তোমাদের ওই 15ই আগস্টে। আমার ব্লগগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগগুলো আপলোড করতেই পারিনি, আর তা আপলোড করা তো দূরের কথা, আমার এডিটিংই হয়নি, তো ওই জন্য আর কি আপলোড করতে পারিনি। আগে মনে আছে যখন অনেক ছোট ছিলাম তখন ঠিক 6টার মধ্যে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে এই দিনটাতে বেরিয়ে পড়তাম, স্কুলে যেতাম, স্কুলে ফেয়ার হতো, পতাকা উত্তোলন হতো, তারপর এই যে টুকটাক কিছু খাওয়ানো হতো, চকলেট কেক, এগুলো মনে আছে। তারপর বাড়ি ফিরতাম, খুব মজা হতো সেই সময়কার দিনগুলোতে। ওই দিনগুলোকে আমি খুব মিস করি, কারণ ওই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না। জিলিপি খেতে আমার আর আমার মায়ের খুব ভালো লাগে, কিন্তু জিলিপি যদি গরম হয় তাহলে তো ব্যাস আর কোনো কথাই হবে না, গরম গরম জিলিপি খাওয়ার তো মজাই আলাদা। এই আমেরিকান ট্যুরিস্টারের ব্যাগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, খুব সুন্দর বলো ব্যাগটা, এই ব্যাগটাতে অনেক কিছু ধরবে, আর কোথাও বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার পক্ষেও এই ব্যাগটা খুব ভালো। সুমন আমাকে দিয়েছে এই ব্যাগটা, আমার খুব ভালো লেগেছে, অনেক কিছু আঁটবে। মাকে নিয়ে ভেবেছি ঘুরতে যাব কোথাও এক দুদিনের জন্য, তো তখনই ব্যাগটা নিয়ে যাব। ফাস্টট্র্যাকের ব্যাগ ফার্স্ট টাইম ইউজ করছি, এর আগে আমি কখনোই দামি ব্যাগ অতটা আমার কোনো কিছুই মনে হয় না যে বেশি দাম দিয়ে কিনে ব্যবহার করা উচিত। আসলে জিনিসটা দেখে কেনা উচিত, সেটা বেশি দাম দিয়ে নয়, জিনিসটা যদি ভালো হয় অথচ অনেক সময় কম দাম হয়, তো সেই সব জিনিসগুলো আমি ব্যবহার করেই থাকি। আমি আমার জীবনের সব থেকে বেশি মিস করি আমার স্কুলকে, কলেজকে অতটা মিস করি না, কারণ কলেজ হয়তো অনেক সময় ম্যাক্সিমাম সময় যেতামই না, ফাঁকি দিয়েই কেটে গেছে, কিন্তু স্কুলকে আমি খুব মিস করি। আমি জানি না কেন আমার মাঝে মধ্যে মনটা খুব খারাপ হয়ে যায়, আর এই সমস্ত ব্যাগগুলো দেখলে আরও মন খারাপ হয়ে যায়। প্রত্যেক বছর এরকম ছিল যে নতুন নতুন ব্যাগ নিতে হবে, নতুন নতুন বই, খুব ভালো লাগতো। আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন এক ধরনের ব্যাগ উঠেছিল, ওটার ওপরে বার্বি ডল আর কি দেওয়া থাকতো, দুটো থাকতো বার্বি ডল, ওই ব্যাগগুলোর খুব মনে পড়ে, খুব মানে ওগুলো বলে বোঝানোর নয়। সেদিন আমার ভাই খুব জোর করছিল মেলা দেখতে যাব করে, আমাদের এখানে মেলা বসেছিল, তাই দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ ওর সাথে বিকেলবেলায় বেরোবো করে, বিকেল নয় মানে ওই সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই মিষ্টি দেখলে আমি মা আমরা কেউ লোভ সামলাতে পারি না, মাও ভালোইবাসে খেতে, আমি বিশেষ করে একদম লোভ সামলাতে পারি না, বিশেষ করে যদি হয় গোলাপ জামুন তাহলে তো আরও কোনো কথাই নয়। আর এক ধরনের কেশরের জামুন পাওয়া যায়, সেটাও আমার খুব ভালো লাগে। মোট কথা হচ্ছে ভাজা ধরনের যে কোনো মিষ্টি আছে, আমার ভাজা মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো ঠিক সন্ধ্যাবেলার দিক করে মামাও চলে এসেছিলো, আমি বাড়ির রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, মামা আমি আর ভাই গেছিলাম মেলা দেখতে, বেণীমাধব মোড়ে যেই মেলাটা বসেছিলো। তো মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, নানা রকমের জিনিস ছিল মেলাতে। এক সময় এমন ছিল যে অনেক সময় মানে অনেক কিছু কিনেছি ছোটোবেলাতে, এখন আর অতটা ভালো লাগে না, এখন টুকটাক কিনলে ওই ক্লিপ, একটা ইয়ারিংস নিলাম, ব্যাস ওই সব, আর কিছু ভালো লাগে না অতটা। আর এই নাগরদোল্লাটা দেখতে পাচ্ছ, এটাতে না আমি আগের বছরের মেলায় আমি চেপেছিলাম আমার এক বান্ধবীর সাথে, তো ওই যে চেপে আমি ভুল করেছি, তারপর নাক কান মুলেছি, আর কোনো দিনই যাবো না, যা অবস্থা হয়েছিল সে আর তোমাদেরকে বলার নয়, মানে মাথা ঘুরে মানে গা গোলাচ্ছিল, সেই জন্য ওই নমস্কার করে নিয়েছি, আর কোনো দিনই আমি যাবো না। আর এখানে এই টুকটাক জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম খুবই কম ছিল, তো ওই টুকটাক আর কি নিলাম মায়ের জন্য, মানে মশলা রাখার যে সমস্ত ছোটো ছোটো কোটোগুলো হয় ওগুলো, ঠাকুরের থালা বাটি গ্লাস, এগুলো আমার মনে আছে ছোটোবেলায় আগেকার যে সমস্ত মেলাগুলো ছিল সেগুলো কিন্তু অত জাঁকজমকভাবে বসতো না, এখনকার মেলায় নানা ধরনের চাটের দোকান, ফুচকার দোকান, সে আবার অন্য অন্য মানে ধরনের, আগেকার মতন নয়। তারপর তোমার পানের দোকান, শুধু পানির দোকান বলা ভুল হবে, ওগুলো ফায়ার পান, তারপরে ছিল মকটেলের দোকান, আইসক্রিমের স্টল ছিল, নানা রকম দোকান ছিল, আচারের। আগে একসময় খুব ঘুরেছি মেলা দেখতে, খুব ভালো লাগতো, এখন ওই ছোট্ট ভাই তো ও বল মানে ওর জন্যই আর কি যাওয়া। এটা পাপড়ি চাট ছিল, এনারা বোধহয় বাড়ি থেকে এসেছেন, স্টল লাগিয়েছিলেন, খেতে বেশ ভালোই লেগেছিলো, ভালোই হয়েছিল, খেতেও ভালোই লাগছিল, তবে কলকাতার মতো নয়, কলকাতার চাটের একটা অন্যরকমই স্বাদ আছে, ওখানকার চাট ফুচকা সমস্ত কিছু খুব ভালো খেতে।
এখনকার যে সমস্ত মেলাগুলো হয় সেখানে একটা জিনিসই আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে মথুরার কেক। মথুরার কেক ছাড়া মেলা অসম্পূর্ণ, মেলা ঘোরা অসম্পূর্ণ। ওই জন্য মথুরার কেক নিয়েছিলাম, বাড়ির জন্য এনেছিলাম, আর লাকিজের জন্য একটা করে চকলেট নিয়েছিলাম, জানোই তো ওরা কেমন করে। তো এটাই ছিল আমার ব্লগ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমরা কমেন্ট করছো না, তোমরা সাবস্ক্রাইব করছো না, এটা এরকম করলে কি করা হবে বলো? তবে শর্ট ভিডিওতে আমি অনেক সাপোর্ট পাচ্ছি তোমাদের জন্য, তোমাদের জন্যই এত দূর আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।